গৌরী শরণ তৃষ্ণার সর্বেই সর্বকার্যেই সুমারবম। তো আমার স্নান হয়ে গেছে আর অনেক দিন পর এলাম ছাদে। বেটুর জামা কাপড়গুলো ছিল, সেগুলো ভাবলাম তুলে নেব। আর এইবারে আমি লক্ষ্মী পুজোতে মাকে বলেছি আমি সব মানে রেডি করব। তো জানি না কতটা কি করতে পারবো, আগের বছর তো করতে পারিনি, কারণ আগের বছর বেটু হয়েছিল আর উঠতে নামতে পারছিলাম না সিঁড়িতে, যেহেতু সিজার, জানোই যে সিঁড়িতে ওঠা নামা যায় না। তো এই বছর বলেছি যে আমি রেডি করব সব, জানি না পারবো কি না, তো চেষ্টা করি। তো চলো ফার্স্টে আগে ঠাকুরের ঘরটা পরিষ্কার করে নিই। আমার লক্ষ্মী পুজোর আয়োজন করতে খুবই ভালো লাগে, আর ওই বাড়িতে তো লক্ষ্মী পুজোটা হয় না, আর এটা আমার এত ভালো লাগে কারণ অনেক রকমের প্রসাদ থাকে, অনেক রকমের সাজ থাকে। তো তাই ইচ্ছে হলো এইবারে লক্ষ্মী পুজোর রেডিটা আমিই করি, তো তাই করে নিচ্ছি। তো চলো ফার্স্টে আগে রুমটা পরিষ্কার করি। অনেক দিন পর ঠাকুর ঘরে এলাম। আমি এখানে আসি, জানোই তো সবাই বাপের বাড়ি প্রচুর আসি, বাট এখানে উপরে আসা হয় না ঠাকুর ঘরে, যেহেতু অনেকটা উঁচুতে, এই যে একদম দোতলার উপরে। তো চলো, এই যে এখানে মা মা দুর্গার ঘট পেরেছে, আগে এটাকে সরাই, দেন সব কিছু করব।
আমি ফুল রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। কেমন লাগছে অবশ্যই জানিও, আর চলো এবার যাওয়া যাক পুজোর দিকে। আর এই যে মা রেডি হচ্ছে, আর এই যে আমার বেটু রেডি, দেখছো কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই জানাবে। আর নিশাও রেডি হয়ে গেছে, তো এবার আমরা ছাদে যাচ্ছি, তো চলো যাই। এখনো ঠাকুর মশাই আসেননি, এখন আমরা উপরে যাচ্ছি। তো এই যে আলপনাটা করেছিলাম, আর এই যে এসোমা লক্ষ্মী বসো ঘরে, ওটা নিশা নিচেই লিখে ফেলেছে, আর এই আলপনাটা দিয়েছে নিশা। আর এই যে এই চরণগুলো বানিয়েছি, মাঝে বানাইনি কারণ কারো পায়ে লাগবে, আর মা লক্ষ্মীর পা তো মানে আমাদের পায়ে লাগাটা ঠিক নয়, তো অনেকদিন পর ড্রয়িং করলাম তাই অতটা ভালো হয়নি। আর এই চরণগুলো তো এমনি আর্টিফিশিয়াল, দেখতেই পাচ্ছ। আর এই যে এগুলো পুরো সাজিয়েছি আমি নিজের হাতে, অনেকদিন পর লক্ষ্মী পুজোর এত সাজ করে সত্যি খুবই ভালো লাগছে, মনটা খুব ভালো লাগছে। আর এই যে আমাদের সব রেডি, শুধু ঠাকুর মশাই আসার অপেক্ষায়, ফল টল কেটে একদম রেডি করে দিয়েছি, ফুল গামছা টামছা সবই রেখে দিয়েছি, কোনো কিছুর আর বাকি নেই, শুধু ঠাকুর মশাই আসবেন আর পুজো করবেন। আর এই যে ঘটগুলো দেখতে পাচ্ছ, থালা বাসন, আমাদের মা লক্ষ্মী, আমাদের সুন্দর মা লক্ষ্মী, এগুলো কিন্তু সব আমাদের রূপোর। তো আমি কীরকম ডেকোরেশন করেছি অবশ্যই জানাবে তোমরা কমেন্টে, জানাতে ভুলো না কীরকম লাগছে আমাদের লক্ষ্মী ঠাকুরকে বাকি সব ডেকোরেশনগুলো। তো দেখো ঠাকুর মশাই চলে এলো বলতে না বলতেই, তারপরে এই যে আমরা পুজো করছি, আর এখানে ধূপ ধুনো জ্বালাচ্ছি আমি, আর আমার বেটুটা বদমাস করছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তুলসী পাতা তো ওখানে আছে, অগ্রজ প্রতিগিঙ্গামি এষ সহচর্ষরস বিল্লপত্র পুষ্পাঞ্জলি লক্ষ্মীনারায়ণ নমঃ ধায়ে নিত্যং সৌতিত্যং গুণত্রয়ে। যে পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে প্রসাদগুলো সাজাচ্ছি কারণ অনেকটা রাত হয়ে গেছে, তো এবার সবার বাড়ি বাড়ি গিয়ে প্রসাদগুলো দিয়ে আসব। দেন একটা জিনিস করব, আমরা সবাই প্ল্যান করে রেখেছি আমরা এখন কি করব সেটা তোমাদের দেখাবো, আগে প্রসাদগুলো সবাইকে সাজিয়ে দিয়ে আসি দেন তারপর। তো আমরা ফুল ফ্যামিলি চলে এসেছি ছাদে, তো আমরা এখন বাজি ফোটাবো, মানে ফটকা টটকা নয়, এই যে এই ফুল ঝুড়িগুলো ফোটাচ্ছি, তো দেখতে থাকো কীরকম আমরা কী কী করছি। এই যে দাদা জ্বালাচ্ছি, এখন করিস